একে তো রমজান মাস, তার উপর হাড় ফাটানো গরম, তীব্র গরমে অতিষ্ঠ এই জনজীবন। রাস্তায় লোকজন তীব্র গরমে হেঁটে চলতে পারছে না, তীব্র গরমে শহরের রাস্তাঘাট খা খা করছে। খেটে খা মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে এ গরমে। বাইক চালানো মানে সম্ভব না, এই জন্য বসে আছি এখানে। ছায়া প্রচুর গরম, তো খুব খারাপ লাগতেছে, তাই বাতাসে বসে আছি গাছের ছায়া। ভার্সিটি অফ দেখে বেঁচে গেছে, কিন্তু যা সাধারণ মানুষরা যারা আছে কাজ করতেছে, কেউ দেখতেছে যে শান্তিতে নেই। রিক্সা তো না চালাইয়া ফ্যামিলি চলে না, একদিন বইয়া না থাকলে তো, বইয়া থাকলে তো আর খাবার ইয়ে হইব না। এই কষ্ট মেনে রোদের মধ্যে কাজ করা লাগে। এই গরমে আপনার যদি একটু বৃষ্টি হইতো একটু ভালো হইতো আমাদের জন্য। কষ্ট করতে আছি পেটের লিখিয়া, আমাদের এই টাকা নিয়ে বাড়িতে ছেলে মেয়ে বাপ মারে খাওয়াই। আবহাওয়া অফিসের মতে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 44 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।